আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালে প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা এসিও সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য জানব। এসিও কথাটির ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক কথায় বলতে গেলে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটের যে অপটিমাইজ বা যে রিলেশন তাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। তো এসিও শিখতে গেলে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিনের যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় খোঁজার যন্ত্র। কোনো কিছু আমরা নেট থেকে যদি খুঁজতে চাই তাহলে আমরা যার হেল্প নিয়ে খুঁজি সেটিকেই সার্চ ইঞ্জিন বলা হয়ে থাকে। যেমন আমরা অনেক সময় নেট থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন ডাটা খুঁজে বের করার চেষ্টা করি, যেমন কোনো স্কুল কলেজের বা কোনো ইউনিভার্সিটির অথবা কোনো ব্যাংকের বা বিভিন্ন বা যারা বিদেশ যেতে চান সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা ইন্টারনেট থেকে খুঁজে বের করার চেষ্টা করি। তো এই সকল তথ্য খুঁজে বের করার জন্য আমরা যার হেল্প নেই সেটি হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। মূলত সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন তথ্য খুব সহজেই খুঁজে বের করতে পারি। তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যে সার্চ ইঞ্জিনটি রয়েছে সেটি হচ্ছে google.com। আপনারা সবাই জানেন যে এবং এটি শুধুমাত্র আমাদের মধ্যেই জনপ্রিয় এমন নয়, এটি পুরো ওয়ার্ল্ডেই সবচাইতে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এবং গুগল ছাড়াও আরও অন্যান্য অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, সেগুলো হচ্ছে বিং, ইয়াহু, বাইদু ইত্যাদি। এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, তবে সবচাইতে বেশি জনপ্রিয় এবং বেশি ইফেক্টিভ সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে গুগল, বিং এবং ইয়াহু। এই তিনটি সার্চ ইঞ্জিনই মূলত সবচাইতে বেশি জনপ্রিয়। তো যাই হোক, সার্চ ইঞ্জিন কি সেটি আশা করি আপনারা বুঝে গেছেন। আর সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কোনো কিছুকে খুঁজে বের করে দেয়া। যেমন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আপনাকে অনলাইনে যদি সেই তথ্যটা আপনি জানতে চান তাহলে আপনাকে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। বাট ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেস তো জানা নেই। তো অ্যাড্রেস যেহেতু জানা নেই তো তাহলে আপনি কিভাবে ঢাকা ভার্সিটিকে খুঁজে পাবেন? তো সেটাই আপনি যে কোনো একটা সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে করে ফেলতে পারেন। যেমন আমরা যদি google.com যাই এবং ঢাকা ইউনিভার্সিটি লিখে যদি গুগলে সার্চ করি তাহলে দেখব যে প্রথমেই ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছে এবং আমরা প্রথম যে রেজাল্টটি আছে সেখানে আমরা ঢাকা ভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছি, যে www.du.ac.bd। তো এইভাবে কিন্তু গুগলের হেল্প নিয়ে কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট না জেনেও কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করে ফেলতে পারি। তো এটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, যে আপনার ওয়েবসাইটকে আপনি কিভাবে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে পাওয়াতে পারেন সেটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন এখানে আরেকটি বিষয় যে আপনি কোনো কিছু লিখে যখন গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যখন সার্চ করেন তখন যে রেজাল্টগুলো দেখায়, মানে তখন আপনি এই পেজে যা দেখতে পান সেটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের রেজাল্ট বলা হয়ে থাকে সেটিকে। যেমন ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি রেজাল্ট, সার্চ রেজাল্ট বলা হয়। তারপর এই যে এটি হচ্ছে আরেকটি সার্চ রেজাল্ট এবং এখানে আমরা আরও একটি সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি। এবং যদি পেজের নিচের দিকে যাই তাহলে আমরা আরও কিছু সার্চ রেজাল্ট দেখতে পাবো এবং এখানে কিছু ইমেজ সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে এবং এখানে আরও একটি সার্চ রেজাল্ট, তারপর এখানে আরও সার্চ রেজাল্ট। এইভাবে বিভিন্ন সার্চ রেজাল্ট আমাদেরকে গুগল দেখাবে। আর গুগলে কোনো কিছু লিখে যদি আপনি সার্চ দেন তাহলে প্রথম পেজে, আমরা এখন যে পেজটিতে আছি সেটি হচ্ছে প্রথম পেজ, আপনি 10টি সার্চ রেজাল্ট দেখতে পারবেন। এবং আপনি যদি আরও সার্চ রেজাল্ট দেখতে চান আপনার সার্চের জন্য তাহলে এখানে দেখুন বিভিন্ন পেজ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে বিভিন্ন পেজে যদি আপনি যান। যেমন আমরা যদি সেকেন্ড পেজটিতে যাই তাহলে আমরা ঢাকা ভার্সিটির সার্চ রেজাল্টের দ্বিতীয় পেজটি দেখতে পাবো। এভাবে যদি আমরা 7 নম্বর পেজে যেতে চাই, 7-এ ক্লিক করলাম, এটা হচ্ছে 7 নম্বর পেজ। তো এইভাবে আসলে গুগলের বিভিন্ন পেজে বিভিন্ন সার্চ রেজাল্ট গুগল দেখিয়ে থাকে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী সেটা আশা করি আপনারা একটু আইডিয়া পেয়েছেন। তবে এখন আরেকটু ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করি, যে এখন যদি আমরা গুগলে আইটি বাড়ি
লিখে যদি সার্চ করি তাহলে দেখুন গুগলের প্রথমেই আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে itbari.com। আমাদের সাইটটি গুগলের প্রথমেই দেখা যাচ্ছে। তো এই যে আমরা itbari লিখে গুগলে সার্চ করলাম আর আমাদের ওয়েবসাইটটি যে গুগলে চলে আসলো, এটি আসলে কিভাবে হলো? এটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিক, যে কিভাবে আপনার সাইটটি গুগলে চলে আসবে। কেউ যদি আপনার সাইটের কন্টেন্ট লিখে গুগলে সার্চ করে তাহলে সেটি গুগলে কিভাবে আসবে, এটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে তাহলে এটা কিভাবে আসবে, আমার সাইটের সাথে বা আমরা কি গুগলের সাথে কোনো কন্ট্যাক্ট করেছি যে আমাদের সাইটের নাম লিখে সার্চ করলে গুগলে সেটা আসবে? না, আসলে এমন কোনো কন্ট্যাক্ট হয় না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু প্রসেস আছে, কিছু টেকনিক আছে, সেগুলো অবলম্বন করলে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটটিকেও এইভাবে গুগলের সার্চ রেজাল্টে দেখাতে পারেন। তবে এই ক্ষেত্রে আসলে গুগলের সাথে আমাদের কোনো সরাসরি লেনদেন হয় না বা এই টাইপের কোনো কিছুই হয় না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্রপার ওয়ে আছে সেগুলো ফলো করলে যে কেউ তার যে কোনো ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে এভাবে প্রদর্শন করাতে পারে। এটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিক। তো এক কথায় যদি আমরা বলতে পারি যে বিভিন্ন যে সার্চ ইঞ্জিন রয়েছে সেই সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট বলেন বা যাই বলেন না কেন, সেটা গুগলের সার্চ রেজাল্টে আনার যে সিস্টেমটা বা গুগলের সাথে যে আপনার অপটিমাইজেশনের যে ব্যাপারটা, সেটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসিক্যালি ফ্রিতেই করা হয়। এটি একটি অর্গানিক প্রসেস বা ফ্রি প্রসেস বলা যেতে পারে। আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা খরচ না করেই গুগলে আপনার ওয়েবসাইটটিকে আপনি চাইলে পাইয়ে ফেলতে পারবেন এবং যারা গুগলে সার্চ করবে তারা আপনার ওয়েবসাইটটিকে পাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে এসইও আমরা করব, তো এসইও করে লাভটা কী হবে, আপনি আপনার ওয়েবসাইটের এসইও কেন করবেন? তো এটির মেন কারণ হচ্ছে মূলত পাবলিসিটি বলা যায়। যেমন ধরুন আপনার একটা সাইট আছে, যেমন ধরুন আপনি কোনো একটা সার্ভিস দেন বা আপনার একটি সাপোজ ক্যাটারিং ওয়েবসাইট আছে। তো এই যে আপনার একটি ক্যাটারিং ওয়েবসাইট আছে এবং আপনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ বা ডেকোরেশনের সার্ভিস দিয়ে থাকেন, তো এই জন্য আপনি একটি অনলাইনে ওয়েবসাইট তৈরি করেছেন, তো আপনার ওয়েবসাইট সম্পর্কে তো কেউ জানে না। তো এখন বিভিন্নভাবে আপনার ওয়েবসাইট সম্পর্কে যদি কেউ নাই জানে তাহলে আপনার সেল কিভাবে হবে? আপনার তো ওয়েবসাইটের সেলই হবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়েবসাইটের প্রপার এসইও করে গুগলের রেজাল্টে থাকতে পারেন, তখন দেখা গেছে যদি কেউ সার্চ করে যে বেস্ট ক্যাটারার ইন বাংলাদেশ অথবা বেস্ট ক্যাটারার ইন ঢাকা, তাহলে দেখা গেছে যে আপনার ক্যাটারিং সাইটটি পাবে। তো পেলে সেখান থেকে আপনার ওয়েবসাইটে ওই ভিজিটর ঢুকবে। এখানে ভিজিটর বলতে মূলত যে ভিজিট করে আপনার সাইট বা যিনি সার্চ করে বা যিনি ভিজিট করে সেই হচ্ছে ভিজিটর। তো যেই লোক সার্চ করবে যে ক্যাটারার ইন ঢাকা লিখে, তখন যে আপনার ক্যাটারিংয়ের সাইটটা যদি সে খুঁজে পায় এবং সেখান থেকে যদি আপনার ক্যাটারিংয়ের সাইটে ঢুকে আপনার ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে সে জানতে পারবে এবং এইভাবে সে তার বিয়ের বা কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনাকে আপনার ডেকোরেশন বা ক্যাটারিং সার্ভিসকে সে নিবে এবং সেভাবে আপনি আপনার সেল পাবেন বা আপনার যেটা উদ্দেশ্য সেটা আপনি পেয়ে যাবেন। তো এই জন্যই মূলত এসইও করা হয়ে থাকে, যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেসকে বা আপনার যাই আছে বা আপনার যদি কোনো স্কুল থাকে সেই স্কুলের স্কুলটা যাতে স্কুলের বিভিন্ন তথ্য যাতে আপনার স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা যেন খুঁজে পায় বা নতুন যারা ভর্তি হতে আগ্রহী তারা যাতে আপনার স্কুলের বিভিন্ন তথ্য খুঁজে পায় সেটার জন্য বা এই ধরনের সার্ভিস টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এসইও করা হয়ে থাকে। তো এসইওর সুবিধা হচ্ছে এটাই, যে এসইও করলে আপনার ওয়ার্ল্ড ওয়াইডে একটা আপনার ওয়েবসাইটের বা আপনার প্রতিষ্ঠানের একটা স্বীকৃতি আছে এবং আপনার প্রতিষ্ঠানে আপনি চাইলে সেল বাড়াতে পারবেন অথবা বিভিন্ন তথ্য শেয়ার করতে পারবেন এবং এইভাবে আপনি চাইলে নিজের আর্নিংও বাড়াতে পারবেন অথবা বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন মানুষদেরকে হেল্প করতে পারবেন। তো এই ছিল আসলে এসইওর মানে বেসিক টিউটোরিয়াল, যে এসইও জিনিসটা কী এবং এসইও কেন করা হয়। তো আশা করি আপনারা এসইওর এই ম্যাটারগুলো বুঝতে পেরেছেন এবং এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা ধাপে ধাপে এসইও কীভাবে করবেন, এসইওর বিভিন্ন টিপস ট্রিক ইত্যাদি নিয়ে যারা নতুন অবস্থায় যারা আছেন তারা কীভাবে এসইও শুরু করতে পারেন অথবা কীভাবে আপনার নিজের সাইটের এসইও করবেন অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য কীভাবে এসইও করবেন সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব।
তো এসিও বুঝতে যদি আর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস টিউটোরিয়ালের সাথে দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।